নমস্কার, আপনারা দেখছেন সব খবর। দরিদ্র মানুষের পাশে শেখ জাহির উদ্দিন। আজটি বিস্তারিত, হুগলি জেলার খোঁজপুরে সমাজসেবী শেখ জাহির উদ্দিনের উদ্যোগে নিজ বাসভবনে একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন নবাবিয়া মিশনের সম্পাদক শেখ সাইদ আকবর, খানাকুল থানার ওসি অনিল কুমার রাজ, খোঁজপুর পঞ্চায়েত প্রধান হায়দার আলী, মোহাম্মদ সেলিম সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিবির থেকে প্রায় 500 জন দরিদ্র মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এলাকার মানুষজন এনাদের সহযোগিতা এবং খাদ্য সামগ্রী পেয়ে যৎপরোনায় খুশি, সেই সমস্ত চিত্রই দেখাবো আমাদেরকে সব খবরের পর্দায়, এবং এরই সাথে শোনাবো এই বিশিষ্ট মানুষজনের বক্তব্য। চলুন দেখে নেওয়া যাক। আমি ওই যে তাড়াতাড়ি চলো, আমি টাইম দিই, ঠিক আছে, 12টা তো শেষ হয়ে যাবে, ঠিক আছে, বসে যাবো, ডিস্ট্যান্স বজায় রেখে দাঁড়াও, একটু সরে সরে দাঁড়াও, সরে সরে দাঁড়াও, সরে সরে দাঁড়াও, সাইডে দাঁড়াও, নাহলে চালু হবে না জিনিসটা, নাহলে হবে না চালু। মিলন, মিলন, যত ঝামেলা হবে তত হবে। মিলন, মিলন একটু সরে সরে দাঁড়াতে বলো, ডিস্টেন্সে দাঁড়াতে বলো, নাহলে গেঞ্জি গেঞ্জি হয়ে যাচ্ছে, এক কাজ হয়ে যাচ্ছে। একটু ভালোর জন্য করা হবে, আর যদি সরে সরে দাঁড়াতে বলো, সবাই সরে সরে দাঁড়াও, আদার ছেড়ে যাও, নিজেদের নিজেদের সুরক্ষার জন্য একটু সরে সরে দাঁড়াও, সবাই পাবে, সবাই পাবে, সকলকে দিবার জন্য আছে, ছেড়ে যাও, নিজেরা নিজেরা সুরক্ষিত থাকো, একটু ছেড়ে ছেড়ে দাঁড়াও, একটু ভিড়টা করলে তোমাদেরই ক্ষতি, তোমাদেরই ক্ষতি, তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো না কত বেশিক্ষণ লাগবে না। সব হয়ে যাবে আস্তে আস্তে, ওটা দাঁড়াও না, যেখানে দাঁড়ালে হবে, হ্যাঁ ঠিক আছে, সাইডে দাঁড়াও, ছেড়ে ছেড়ে দাঁড়াও, দুজন দুজন আসো, দুজন আসো, দুজন রাস্তায় থাকতে থাকুন না, দুজন ছেড়ে দরকার, এখানে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দাও না, দুজন দাঁড়িয়ে থাক, রেডি থাক, আবার দুজনকে ছেড়ে দাও, আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে থাক, Thank you.
লাইন অনেক দূর চলে গেছে, ওইদিকে অনেকটা চলে গেছে, এদিকে অনেকটা চলে গেছে। আজকে আমরা ঘোষপুরে এসেছি আমাদের জরি সম্রাট বিশিষ্ট সমাজসেবী শেখ জাহিরউদ্দিন সাহেবের বাড়িতে। আজকে এই এলাকার 500 জন দুস্থ পরিবারের হাতে তিনি ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। তো এখানে আমরা অনেকেই এসেছি, বিশিষ্ট সমাজসেবী আমাদের ঘোষপুর পঞ্চায়েতের প্রধান হায়দার সাহেব আছেন, আমাদের থানার ওসি সাহেব আছেন, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে আছেন। এটা সকাল 9:30 থেকে শুরু হয়েছে, চলবে বিকাল 4 পর্যন্ত। সকলেই জানেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন মিশনারি স্কুল, আমাদের নবাবিয়া মিশন, জিডি চ্যারিটেবল সোসাইটির সহযোগিতা এবং বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে কাজ করছে। এই ধরনের কাজ অনেককেই এগিয়ে আসতে হবে, অনেক ব্যবসায়ী যারা আছেন তারাও এগিয়ে আসছেন, অনেককেই এগিয়ে আসতে হবে। তো আজকে উদ্যোগকে সাধুবাদ জানাই যে জাহির সাহেব তেনার বাড়িতে আজকে 500 জনকে ডেকে তাদের হাতে ত্রাণ সামগ্রী নিজে সকাল থেকে তুলে দিচ্ছেন, এর জন্য সাধুবাদ এবং মোবারকবাদ জানাই। আপনারা সকলে আগে আসুন, প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর প্রতি খেয়াল রাখুন, আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখুন, সরকারি নিয়ম মেনে চলুন এবং ডাক্তারবাবুদের পরামর্শে আপনারা চলুন। সকলে ভালো এবং মহান স্রষ্টার কাছে আমরা সকলে নিজ নিজ স্রষ্টার কাছে ক্ষমা চাইব। এই দুর্দিনে দুঃসময়ে এই যে বিপর্যয় এসেছে, এর জন্য আমরা স্রষ্টার কাছে, আপন আপন স্রষ্টার কাছে আমরা ক্ষমা চাইব এবং স্রষ্টার কাছে মানব জাতির কল্যাণের জন্য আমরা সকলে মিলে দোয়া এবং প্রার্থনা করব। আজকে খানাকুল থানা 1 ব্লকের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের 15 সংসদে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী জরির সম্রাট শেখ জাহিরউদ্দিন সাহেবের উদ্যোগে ঘোষপুরের 20 বুথের 500 জন পরিবার যারা এই সময়ে দিন আনে দিন খায় সম কৃষিজীবী মানুষ আছে, খাবারের অভাব দেখা দিয়েছিল, সেই সময় ঘোষপুরের প্রাণ পুরুষ জাহির সাহেবের উদ্যোগে আজকে 500 জন পরিবারের হাতে তাদের খাবার তুলে দিল। এছাড়াও খানাকুল বিধানসভার বিভিন্ন প্রান্তে যেভাবে নবাবী মিশনের সম্পাদক জনাব সাইদ আকবর সাহেবের সহযোগিতায় নেতৃত্বে বিভিন্ন গ্রামে মানুষ অসহায় মানুষের পাশে খাবার পৌঁছে দিচ্ছে, আজকেও তিনি জাহিদার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন খানাকুলের অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ মহাশয়। এছাড়াও আমাদের এলাকার বিশিষ্ট গুণীজন মানুষরা যারা আজকের এই ক্যাম্পটায় সহযোগিতা করছে, এছাড়াও খানাকুলের স্পেশাল অফিসার ইনচার্জ গোপীনাথবাবু উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত ঘোষপুরের মানুষ হয়ে, একজন আমি ঘোষপুরের প্রধান হিসাবে গর্বিত যে জাহিরবাবুর মতো মানুষরা আজকের দিনেও মানুষের পাশে আছে, ঘরবন্দি অবস্থায় থেকেও মানুষের সাথে কাজ করা যে সহানুভূতি দেখেছি তার জন্য জাহিদার কাছে আমরা কৃতজ্ঞ একজন ঘোষপুরের প্রধান হিসেবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মোটামুটি এখানে আমাদের এই ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হায়দার আলী আছেন, আমাদের নবাবিয়া মিশনের সেক্রেটারি আমার ছোট ভাই সাইদ আকবর সাহেব আছেন, আমাদের আরও এখানে বিশিষ্ট ব্যক্তিগণ এখানে সবাই এসেছেন, আমাদের খানাকুল থানার বড়বাবু উনি আসছেন, আরও অনেক মানে আমাদের অফিসাররা সকলে উপস্থিত আছেন। তার মধ্যেও একদিন আমি মিশনে যাই, এই লকডাউন হবার পরে মিশনে যেয়ে সাইদ ভাইয়ের সাথে একটু আলোচনা করি এবং আমাদের হায়দারের সাথেও আলোচনা করি, করে আমাদের এরিয়ার যে মোটামুটি 20 পাড়া আছে আশেপাশে, এই 20 পাড়া থেকে প্রত্যেকটা পাড়া প্রতি 15 জন, 20 জন, 25 জন, 30 জন করে আমরা একটা নিয়ে একটা 500 জনের একটা আজকে তাদেরকে কিছু মোটামুটি চাল ডাল আলু পেঁয়াজ মানে সরিষার তেল নুন মানে লবণ আমরা সমগ্র এই সমগ্র জিনিসটা সবার 500 জন পরিবারের হাতে আমরা এটা
তুলে দিয়েছে। তার জন্যে মানে আমার সকল স্টাফগণ, আমার সকলের মানে কি বলে ভাইরা সবাই আছেন, তার জন্যে এতে আমি খুব নিজেকে একটা মানে আনন্দিত মনে করছি। এই দুর্দিনে অসহায় মানুষের পাশে মানে একটু দাঁড়াতে পারে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। জিরারা এখানে আমাকে জানেননি, আমি হচ্ছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ শামী, আমি হচ্ছি একটা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি হচ্ছি এস কে জাহিরুদ্দিনের বড় পুত্র। ঠিক আছে, আজকে এখানে আমরা যদি আপনারা যদি এখানটা ভালো করে দেখেন, এখানে হচ্ছে আমরা কোনো জাত পাত ধর্ম অথবা জিনিসটা নিয়ে হচ্ছে না, এটা মানুষকে মানুষকে মানুষের মতন মনে করে সাহায্য করা হচ্ছে। আজকে সরকার আমাদের জন্য অনেক কিছু করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে মানুষকে মানুষের সাইডে দাঁড়াতে হবে, তাদেরকে জাত ধর্ম এসব জিনিসটা ভুলে যেতে হবে, মানুষকে মানুষের মতন মনে করতে হবে আর সাহায্য করতে হবে। করোনাকে একমাত্র একটা জিনিসই হারাতে পারবে, সেটা হচ্ছে মানুষ যদি মানুষের সাহায্য করে, মানুষ যদি না ধর্ম না দেখে, জাত না দেখে, এইসব না দেখে, মানুষ যদি মানুষের সাইডে দাঁড়ায় যখন তার সাহায্য লাগে, তখনই সে জিনিসটা তাকে হারাতে পারবে। ধন্যবাদ।